শয়তানের কাজ কিন্তু ইহুদিদের কাছে নেই। ইহুদিরাকে যদি বলে হারাম খাও তো তার লাভ কি আছে? ওরা তো জাহান্নামে যাবে, তো শয়তান ওখানে কি করবে? খ্রিস্টানেরা তো জাহান্নামে যাবে, তো শয়তান ওখানে কি করবে? যারা হিন্দু তারা তো জাহান্নামে যাবে, তো শয়তান ওখানে কি করবে? আজিউল হক কলেজের মেয়েরা ছেলে মেয়ে একসাথে বসে আছে, যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে, তো শয়তান ওখানে লজ্জা পাচ্ছে যে আমি আর কি করি, আপনারা থাকেন আমি যাই। তো শয়তানের কাজ কোথায়? যে বলেছে আর কোনোদিন বিড়ি খাবো না, তখন শয়তান বলছে এবার তোকে দেখে ছেড়ে দেবো। ওর ওয়াদা হয়ে আছে আল্লাহর সাথে, ও চুক্তি করেছে, বাজি ধরেছে আল্লাহর সামনে। আল্লাহ যখন বললেন এই ইবলিস আদমকে সিজদা করলি না কেন, তখন ইবলিস বলছে আরে আমি আগুনের তৈরি ও মাটির তৈরি, ও নিম্নমুখী আমি ঊর্ধ্বমুখী, আমি তাকে কেমনে সিজদা করি? তখন আল্লাহ বলছেন এই তো অহংকার, বের হ এখান থেকে, বের হ, তার নাম রাজিম, রাজিম মানে বের হ, সর এখান থেকে, পিটিয়ে তোকে বের করে দেবে এখান থেকে। তখন শয়তান বলছে আচ্ছা ঠিক আছে বের হয়ে গেলাম, ঠিক আছে বের হয়ে গেলাম, তবে আমার একটা কথা। কি কথা? কিয়ামত পর্যন্ত আমার জীবন দিতে হবে, আমি বেঁচে থাকতে চাই। ঠিক আছে দিলাম, আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে সেটা আমার ব্যাপার, এই সুযোগ আমাকে দিতে হবে। ঠিক আছে দিলাম, নেন এবার নেও তুমি। তারপরে আল্লাহ বলছেন তবে যারা আমার খাস বান্দা তাদেরকে তুই পারবি না, এই কথাটা বলেছেন। কিন্তু ও যে যা দাবি রেখেছে তা আল্লাহ বলেছেন ঠিক আছে, ঠিক আছে, যেমনই তুমি বলেছো আর কোনোদিন আমি বিড়ি খাবো না, তেমনই শয়তান তোমার পিছনে লেগেছে। দেখি তুমি পারো না শয়তান পারে, তুমি পারো না শয়তান পারে। যখনই তুমি আর একবার খেয়ে ফেলবে তখন বলে এবার আচ্ছা ঠিক আছে এখন থাকেন আমি গেলাম। অজু করে ফজর টামে যদি আপনি অজু করে সলাত আদায় করতে যান, তখন ওখানে অপমান হয় আর গায়ে মাথা ধুলা টুলা মারে আর পালাই, মারে আর পালাই, চিঝিরে কত চেষ্টা করলাম, ওকে বললাম যে শুয়ে থাক শুয়ে থাক শুয়ে থাক, তবু জোর করে উঠে গেল, উঠে চলেই গেল মসজিদের দিকে। তখন তার খুব মন খারাপ, তার তো আর কোনো কাজ নাই, কাজ তো এইটাই, বুঝতে পারছেন না মনে হয়। আল্লাহ বলছেন যে শয়তান তোমার স্পষ্ট শত্রু, খোলাখলি শত্রু। শয়তানের কাজ কি? লক্ষ লক্ষ কোটি কোটি শয়তান আছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে শয়তান সব চলে এসেছে, বীরকুষ্টিয়া মাদ্রাসায়। ওর ছেলেরাকে ফজরের টাইমে যদি কোরআন মাজিদ না পড়াতে পারে তাহলে শয়তান বলবে একটা কাজ করেছি, ওরা যে খালি ফজরের উপরে ন কোরআন পড়ে যে। আর ওই ছেলেগুলো তো যারা গান বাজনা খেলে দেখে ওরা রাত তিনটায় ঘুমিয়েছে, ও কি ফজরের সালাত আদায় করবে না? শয়তান বলছে তাহলে এখানে আমার কোনো কাজ নেই। আবার শয়তান বলে যে তুমি যে মেয়ের সাথে এভাবে বসে গল্প করছো তা আমি বিপদে পড়তে রাজি নই, তোমরা থাকো আমি গেলাম এখান থেকে। ও জানে যে আমি জাহান্নামে যাবো, কিন্তু এদের সাথে থাকতে রাজি নয়, এদের সাথে থাকতে রাজি নয়।